চট করে ফোনটা হাতে নিয়ে কল করলাম বুদ্ধিমান হাবাগোবা মানুষটাকে। আমার ডায়েরিটা কি এখন ফেরত পাওয়া যাবে? হ্যাঁ অবশ্য, আপনার কাছে আমার একটা আবদার আছে, যদি ইচ্ছা হয় রাখবেন, আর না এলে না করে দিয়েন। জি বলুন। তবে তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার স্ত্রীর ডায়েরিটা এভাবে না বলে পড়ার জন্য, আর এক প্রকার ব্ল্যাকমেল করে আপনার ডায়েরিটা পড়ার জন্য। না কোনো সমস্যা নেই, শুধু কথাগুলো গোপন রাখলেই চলবে। এখন আবদারটা কি বলুন? আমি টুকটাক লেখালেখি করি, তাই চাচ্ছিলাম আপনাদের দুজনের ডায়েরিটা মিলিয়ে একটা বই লিখতে, যদি আপনি অনুমতি দেন। আসলে এটা তো সম্ভব না, তারপরে ডায়েরি দুটি যেহেতু দুজনের, তাই আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে আপনাকে জানাতে পারি। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকব। ফোনে কথা বলা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ডায়েরিটায় পড়ায় মনোযোগ দিলাম। সোফায় বসে আছি, সে অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানোটুকু একটু কেমন যেন লাগছিল। বললাম, কিছু কি বলবে নাকি এভাবে তাকিয়ে থাকবে তুমি? আমার কথা শেষ হতে না হতেই সে বলে উঠল, আমি কিন্তু জানতাম আগে আপনি আমার অনেক কাজে সন্দেহ করতেন, কিন্তু কিছুই বলতেন না। যে আপনি তো তখন সন্দেহ মনে মনেই করতেন, মুখে কিছু বলতেন না। যদি মুখে কিছু বলতেন তখন দেখতেন কি করতাম, কি করতেন শুনি? আপনাকে ছেড়ে চলে যেতাম। কি বলো এইসব? ঠিক বলছি, তখন আমি সংসারে নতুন এসেছিলাম, আপনিও আমার কাছে সম্পূর্ণ নতুন মানুষ ছিলেন, আর এখানে তুলনায় ওই সময় রাগও বেশি ছিল। তবে আপনার একটা বিষয় তখন খুব ভালো লাগতো। কি বিষয়? সব কিছু আপনাকে বলতে হবে নাকি? আমি বলবো না, বলো না প্লিজ। মাঝে মাঝে আপনার ওই রকম মেয়েদের মতো বাহানা ধরাটা খুব ভালো লাগে। আসলে তখন প্রথম অবস্থা আমার তো অনেক ভুল হতো, কিন্তু আপনি তেমন কিছু বলতেন না, সহ্য করতেন। আমাকে তখন সময় দিয়েছিলেন যাতে আমি আস্তে আস্তে সংসারের সাথে নিজেকে মানাতে পারি। আজকে আমার এক বন্ধুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে যাই, বন্ধুর বাসার সামনে এসে কলিং বেলে হাত দিব, তখনই ভিতর থেকে বন্ধুকে তার স্ত্রী কর্তৃপক্ষ শাসনে আওয়াজ শুনতে পেলাম। আমার স্ত্রী মুসকে এসে আমাকে জিজ্ঞেস করলো, এই যে আমি কি আপনার উপর ঘরে কৃতিত্ব চালাই? আপনার বিষয়টা খারাপ লাগে না? মনে মনে আবার আমাকে দজ্জাল বউ বলবেন না তো? বলি তো, বলেও লাভ নেই, আমাকে নিয়ে আপনাকে বাকি জীবনটা থাকতেই হবে। সেটাই, অফিসে বসের অধীনে কাজ করতে হয়, বাসায় তোমার অধীনেই থাকতে হয়। এই আপনি আমার মতো কথার উত্তর দেওয়া শুরু করছেন কবে থেকে? এতদিন ধরে থাকছি তোমার সাথে, একটু না শিখলে কি হয়? বাহ, বোকাজামের বুদ্ধি বাড়ছে দিন দিন। নামাজ শেষ করে মসজিদ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি পড়া শুরু করলো, তাই দৌড়ে বাসায় এসে ঢুকলাম। সে হয়তো জানালা দিয়ে আমার দৌড়ে আসা দেখছিল। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। সে বলে উঠল, চলেন আমি আর আপনি দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা? যেমন ভাব ধরছেন যেন কিছুই বোঝেন না। ওই দিন তো আমরা একসাথে হাদিস পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবির সাথে দৌড় প্রতিযোগিতা করতেন, এখন না জানার ভান ধরে আছেন কেন? কিন্তু এখন তো ওইরকম কোনো জায়গা নেই, কে বলছে নেই? আমাদের ছাদটা কি কম বড়? তাছাড়া আমাদের বিল্ডিংয়ে অনেক উঁচু, আর ফজরের আগে চারিদিকে কোনো মানুষ থাকে না। কিন্তু অফিস তো আছে, নির্দিষ্ট টাইম সকালে উঠতে হয়, খালি বাহানা। আমার তো ছুটির দিনে প্রতিযোগিতা করব, যে জিতবে তার জন্য থাকবে পুরস্কার। কি পুরস্কার সেটা তখন বলবো। আজ বৃহস্পতিবার দুপুরে খেতে বসে জিজ্ঞেস করলাম, ওই বুড়ো মহিলাটার কি খবর? কোন বুড়ো মহিলা? ওই যে প্রতি বৃহস্পতিবার এক বুড়ো মহিলা তোমার কাছে আসতো, তুমি তাকে দুপুরে খাইয়ে কিছু টাকা দিয়ে দিতে। ওই মহিলার ছেলের বিয়ের কয়েক মাস পরে ছেলে ওনাকে বের করে দিয়েছিল, বলেছিল যদি থাকতে হয় মাসে মাসে ভাড়া দিতে হবে। শেষমেশে ছেলের সাথে থাকার জন্য মহিলাটা রাজি হয়ে যায়, পুরো মাস ভিক্ষা করে টাকা জমিয়ে ছেলেকে ভাড়া দিত। কিন্তু দু মাস ধরে উনি আসছেন না, কোনো বিপদ আপদ হলো না তো? আল্লাহ হিফাজত করো। কীভাবে যে ছেলেগুলো মায়ের সাথে এরকম করে! এক মাস হলো পা ভেঙে বিছানায় শুয়ে আছি, অফিস থেকে ছুটি পেয়ে আমি তো আরামে শুয়ে আছি ঠিকই, কিন্তু স্ত্রীর কাছে এখন দ্বিগুণ বেড়ে গেছে। সংসারে কাজের পাশাপাশি আমাকেও সারাদিন সেবা যত্ন করতে হয়, অনেক সময় কাজ করতে হয়, বিরক্ত হয়ে আমাকে দুটো কথা শুনিয়ে দেয়, আমি আর তর্কে যাই না। এভাবে সারাদিন ফ্রি ফ্রি সেবা পেয়ে দুটো কথা শুয়ে নিতে সমস্যা হয় না, মেজাজটা আবার ঠান্ডা হলে সে নিজে নিজেই ক্ষমা চেয়ে নেয়। আমিও প্রথমে একটু রাগের ভান ধরে হাসি মুখে ক্ষমা করে দেই। আজকে দেখি উনি বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন। জিজ্ঞেস করলাম, আজকেও বুঝি মায়ের কষ্টের কথা মনে পড়েছে? আরে না, আজকে পড়ছিলাম কিভাবে ইসলামের দাওয়াতের জন্য তায়েফের ময়দানে আমাদের নবীজিকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছিল। তায়েফের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর দুপাশের মানুষগুলো ওনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, এমনকি ছোট বাচ্চাগুলো ওনাকে পাথর মেরেছে। কথাগুলো শুয়ে শুয়ে একটু ভাবছি আর কি,
দুপুরে খেতে বসেছি, মাছের টুকরো প্লেটে নিয়ে মুখে দিতে কেমন জানি লাগলো। জিজ্ঞেস করলাম, মাছটা কি কীরকম জানি লাগছে, কীরকম লাগছে, একটু গন্ধ গন্ধ করছে। কিন্তু মাছটা তো সকালে আপনি এনেছেন, গন্ধ কেন লাগবে সেটাই ভাবছি, কেন এরকম খেতে লাগছে। আরে আমার হাবলা জামাই, এটা আপনার সকালে আনা পচা মাছ, কিন্তু তখন বললেন না যে আর পচা হলে রাঁধলে কেন। আর কত বলবো আপনাকে, এর আগে আপনি অনেকবার এই একই ভুল করেছেন, আপনাকে প্রতিবারই বলে মাছটা একটু দেখে আনেন, কিন্তু কথা কি আপনার কান দিয়ে যায়? এখন যদি পচা মাছটা খেয়ে একটু ঠিক মতো বাজার করেন। এ আপনি সত্যি করে বলেন তো, বিয়ের আগে বাজার টাজার কী করতেন? করতাম তো, কিন্তু কিভাবে যে মাছগুলো বাসায় এসে পচা হয়ে যায়, দোকান থাকতে তো ঠিকই ভালোই দেখি। অনেক সময় তার ডায়েরিটা পড়ার সুযোগ হয়েছে, কিন্তু ইচ্ছে করে পড়িনি। অনেক সময় গোপনে সে আমার ডায়েরিটা পড়ার বৃথা চেষ্টা চালিয়েছিল, এখনও চেষ্টা চালাচ্ছে, কিন্তু মনে হয় না আমার কারণে সফল হয়ে উঠবে। আমার মতে স্বামী স্ত্রী পরস্পরের ডায়েরি পড়া উচিত নয়, এতে করে নিজেদের মাঝের দুর্বলতার গোপন কথাগুলো জানাজানি হয়ে যায়, যা পরবর্তী সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার ঈদে সে কিছুই নেয়নি। আমি এবার যে বোনাস পেয়েছিলাম সেখান থেকে মায়ের জন্য একটা জামা কিনেছিলাম, আর কিছু টাকা ওর জামা কেনার জন্য রেখে দেই, আর বাকি টাকা ঈদের খরচের জন্য। সে সুন্দর করে তার জন্য রাখা টাকাগুলো দিয়ে আমার জন্য পাঞ্জাবি কিনে এনেছে। জিজ্ঞেস করলাম, এরকমটা কেন করলে? টাকাগুলো তো তোমাকে দিয়েছিলাম রাখার জন্য। আমি টাকাগুলো মেরে দিয়েছি, আপনার কোনো সমস্যা? ঈদের খরচের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে তার জন্য জামা কিনতে চেয়েছিলাম। সে রাগ দেখিয়ে বলল, আপনার টাকা আছে আপনি কিনতে পারেন, কিন্তু তখন আমাকে পাবেন না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। রাতের খাবার শেষে বিছানায় শুয়েছিলাম, সে পাশে বসে বলল, আপনি কি একটা বিষয়ে খেয়াল করছেন কি, আপনি দিন দিন রোমান্টিক হয়ে উঠছেন, কি দেখে মনে হলো তোমার? এই যে আজ আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হলো, আর আপনি 1 কেজি গরু গোস্ত কিনে এনে আমাকে সারপ্রাইজ দিলেন। তবে আপনি একটু বেশি রোমান্টিক হতে পারতেন, যদি আপনি একটি গল্পের নায়কের মতো হাঁটু গেড়ে বসে 1 কেজি গোস্ত হাতে দিয়ে প্রপোজ করতেন। না, আসলে ভেবেছিলাম আজকের বিশেষ দিনে অপ্রয়োজনীয় জিনিস না কিনে কিছু ভালো মন্দ খাওয়া যাক। পাশের প্রতিবেশী ছোট মেয়েটা আজ ব্রেকআপ হয়েছে, তাই কেঁদে কেঁদে বাড়িটা মাথায় তুলেছে, ফোনে কথা বলে প্রেম হয়েছে, আবার ফোনে ব্রেকআপ হয়েছে। আমার স্ত্রী পাশের বাসা থেকে এসে রেগে গিয়ে বলল, আচ্ছা এখনকার ছেলে মেয়েদের ফোনে কথা বলে কিভাবে প্রেম হয়ে যায়? তোমার বয়স তো তাদের কাতারেই পড়ে। আরে আমি তাদের মতো না, আমাকে এত সহজে কাবু করা যায় না। বিয়ের আগে আমাকে এক ছেলে ফোন করে জ্বালাতো, বলতো আমার জন্য এটা করবে, ওটা করবে, সেটা করবে, মানে ওইরকম একটা অবস্থা যেন আমি বললে সেই স্পিড খেয়ে আকাশের চাঁদও নিয়ে আসবে। যাক বাবা, তুমি ওই ছেলের খপ্পরে পড়ো নাই, নইলে তো তোমাকে পেতাম না। বিয়ের আগে প্রেম করাটা এখন অনেকেরই ফ্যাশনে পরিণত হয়ে গেছে, তাদের এমন ভাবসাব যেন প্রেম না করলে তাদের জীবনটাই বৃথা। থাক, বেশি কিছু বলবো না, দেওয়ালেরও কান আছে, কোনো প্রেমিক প্রেমিকা তোমার কথা শুনতে পেলে তোমার উপর আক্রমণ করে বসবে। আজকে আমাদের মাঝে একটা বিষয় নিয়ে ছোটোখাটো ঝগড়া হয়েছে, রাতে যখন আবার ঝগড়াটা মিটমাট হয়ে আমরা মিলে যাই, তখন সে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের মধ্যে যে ছোটোখাটো ঝগড়া হয় সেগুলোকে আপনি ডায়েরিতে লিখেন, না শুধুমাত্র ভালো স্মৃতিগুলোই লিখি? এতে করে আমি যখন মাঝে মাঝে নিজের ডায়েরিটা পড়ি, তখন মনের মাঝে ভালো অনুভূতিগুলোই খুঁজে পাই। রান্নাঘর থেকে হাসির শব্দ শুনে ছুটে গেলাম, জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে, একা একা হাসছেন কেন? আর বলিয়েন না, যেদিন আমার বড় বোনের বিয়ে হয়েছিল সেই দিন রাতে দুলাভাই আর বোন আমাদের বাসায় ছিল, ওনাদের মজা দেখানোর জন্য আমি আর ছোট ভাই মিলে দুষ্টু বুদ্ধি করে লাঠির মাথায় কাল্পনিক ভূতের আকৃতি একটা হাড়ি বাঁধি, তারপর মাঝরাতে ছাদে উঠে মোবাইল দিয়ে ভয়ঙ্কর আওয়াজ ছেড়ে দেই, এরপর মোবাইলটাকে হাড়ির ভিতর টেপ দিয়ে আটকিয়ে তাদের রুমের জানালার সামনে নাড়াতে থাকি। তারা ভয়ে আম্মা গো করতে দরজা খুলে দেয় এক দৌড়। হঠাৎ কথাগুলো মনে পড়েছে, তাই একটু হেসে উঠলাম, তোমার মাথায় যে এরকম আজগুবি বুদ্ধি কোথা থেকে আসে কে জানে। আজকে তার প্রেগনেন্সির 7 মাস হতে চলল, কথা বলতে বলতে তার পেটে হাত দিয়ে বললাম, ইনশাল্লাহ আমাদের মেয়ে বাবু হবে, ইনশাল্লাহ আমাদের ছেলে বাবু হবে, মেয়ে বাবু হলে সমস্যা কী, ছেলে বাবু হলে সমস্যা কী, আমরা শুধু শুধু ঝগড়া করছি, আসলে তো ছেলে হোক বা মেয়ে দুটাই আল্লাহর দান, না আল্লাহ আমাদের ছেলে বাবুই দিবে। চুপ কেন, কিছু বলেন, কিছু বললে তো তুমি বলবে ছেলে বাবুই চাই, না বললেও বলবে ছেলে বাবুই চাই। সে খিলখিল করে হেসে বলল, আরে আমি তো আপনার সাথে মজা করছিলাম, আল্লাহ আমাকে ছেলে বা মেয়ে যেটাই দিক
তাতে আমি খুশি। বাসে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, মাদ্রাসায় পড়ে এমন ছোট একটা ছেলে মাদ্রাসার জন্য টাকা তুলছিল, ছেলেটাকে 20 টাকা দিলাম। ছেলেটা রশিদ বই থেকে একটা রশিদ কাগজ ছিঁড়ে আমাকে দিল, স্ত্রী পাশে থেকে বলল আরও 20 টাকা দিয়ে আরেকটা রশিদ কাগজ নেন, কিন্তু একবার তো দিয়েছি, যা বলছি তাই করেন। আমি আরও 20 টাকা দিয়ে আরেকটা রশিদ কাগজ নিলাম। ছেলেটা চলে যাওয়ার পর সে আমার থেকে কাগজ দুটো চাইলো, আমি কাগজ দেওয়ার পর বলল এই নিন, এটা আপনার জান্নাতের টিকিট আর এটা আমার জান্নাতের টিকিট। জান্নাতের টিকিট? বলা তো যায় না, আল্লাহ কোন কাজের ওসিলা আমাদের জান্নাত দিয়ে দেন। তাই ছেলেটার থেকে 2টা টিকিট নিয়েছি, একটা আপনার জন্য আর একটা আমার জন্য। ডায়েরিটা পড়ে শেষ করার 2 ঘন্টা পরে ভদ্রলোক ফোন দিলেন, বললেন আমার স্ত্রী অনুমতি দিয়েছে, তবে আমার কিছু কথা আছে। জি বলুন। যদি বই আকারে ছাপা হয় তখন তো ঠিকই আমাদের হাতে সেই বই চলে আসবে, তাই আমি চাচ্ছিলাম আমাদের দুজনের ডায়েরি সে সকল কথা একান্ত ব্যক্তিগত, আর যে সকল কথা আমাদের পরস্পরে জানা উচিত না সেগুলো বাদ দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, আমি সেটাই ভাবছি, আর আপনি বলায় আমি বিষয়টার দিকে আরও বেশি নজরে রাখব। বইটা যদি ছাপা হয় তাহলে প্রথম কপি অবশ্যই আপনাদেরই পাঠাবো। ঠিক আছে, জাজাকুল্লাহ খায়রান। 6 বছর পর বারান্দায় বসে সামনের বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ে বসে কবুতর দুটিকে দেখছিলাম। 2 কাপ চা হাতে আমার পাশে এসে বসলো আমার বউ, বউয়ের চোখ দুটোর দিকে তাকে মিটমিট করে হাসলাম। চায়ের কাপ হাতে দিতে দিতে সে জিজ্ঞেস করলো কি ব্যাপার, হাসছেন কেন? সবুজ ডায়েরির মানুষ দুটোর কথা খুব মনে পড়ছে। ওহো, কি খবর তাদের? আর কি কোনো খোঁজ পেয়েছিলেন তাদের? কই আর পেলাম তাদের, শেষ কবে কথা হয়েছে ভুলেই গিয়েছি। বইয়ের প্রথম কপিটা হাতে পাওয়ার পর তাদের দেওয়ার জন্য অনেকবার কল করেছিলাম, ডায়েরির মতো লোকটার মোবাইলটা হারিয়ে গিয়েছিল নাকি সে কে জানে। আমিও কত বোকার মতো কাজ করেছি তাদের দুজনের ডায়েরি দিয়ে, গল্প লিখলাম অথচ তাদের ঠিকানা রাখলাম না। যখন বই দুটো পড়ি তখন আপুটার সাথে দেখা করার অনেক ইচ্ছে হয়। আচ্ছা, গল্পের শেষে আপনি নিজে নিজেকে বানিয়ে কোনো কোনো বিশেষ ঘটনা যোগ করে দিন, গল্পটা আর একটু সুন্দর হতো। চাইলে অবশ্য পারতাম, কিন্তু জীবনে অসাধারণ ঘটনাগুলো শেষে নিজের বানানো অসাধারণ ঘটনা যোগ করে গল্পটা অন্যরকম বানাতে ভালো লাগছিল না। আপনার এই সাহিত্যের উত্তরগুলো বইয়ে লিখিয়েন, আমাকে বলার সময় সাধারণভাবে বলিয়েন। কবুতর দুটোর দিকে তাকিয়ে বললাম, তবে আমাদের মাথায় অন্য একটা ভাবনা এসেছে, ভাবছি বিয়ের পর থেকে আমাদের মাঝের প্রেমের কথাগুলো দিয়ে একটা বই লিখে ফেলি। যদি আমাদের প্রেমের গল্পটা ওনাদের গল্প থেকে একটু আলাদা, আপনি কি লেখালেখির জন্য কোনো বিষয় খুঁজে পান না, খালি প্রেমের গল্পই লিখে বেড়ান? এখন কি ঘরের কথা মানুষকে জানিয়ে বেড়াবেন নাকি? অশ্লীল প্রেম আর যৌনতার গল্প ঘটনা যেভাবে সমাজে ছড়িয়ে পড়ছে, তাতে না হয় আমরা হালাল প্রেমের ঘটনা একটু ছড়িয়ে পড়ুক, দোষ কি? তাতে ভাবছি নাম কি রাখবো আমাদের গল্পের।